সাবধানে গেলাম। সাবধানে যাও। তোমরা হ্যাঁ আমরা বিয়ান ঘরে আসেন। খবরদার খবরদার, আমার বিয়ান করে ডাকবেন না। রিমা এগো জিগাও, এই বাড়িতে কেন আইছে? তোগো মতন ফকিনের বাড়িতে ইচ্ছা করে আহিনে। ভাবি মুখ সামলায় কথা কও, এটা তোমাকে মোরাল বাড়ি না। তাই বলে কি তোমাকে ভয় পাবো নাকি? কি কইতাইছেন কইয়া বিদায় হন। তোর বাপের নামে মামলা করছত কেন? আব্বাই যে আমারে বন্দি করে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল, তুমি জানো না? তাই বলে কি তুমি তোমার বাপের নামে মামলা করবা? বাপ যদি অপরাধ করতে পারে, আমার মামলা করতে সমস্যা কি? তুমি মামলা উঠায় লও। মামলা তুলে নিমু না, আমার জেল খাটাইছিল না, এবার বুঝুক জেল খাটতে কেমন লাগে। এক মোরাল জেলে আছে তাতে কি হইছে? তার পোলার আসছে না? তোমরা যা পারো যা করো গিয়া। তুই মামলা উঠায় নিবি না? না নিমু না। আম্মা চলেন তো, চলেন বিয়েন পান খায় যান। এই মইলে আপনার বাড়িতে কি আমরা পান খাইতেছি? তোরে মাইয়া কইতে আমার ঘৃণা লাগে, ঘৃণা লাগে। আম্মা ভেতর তো আমি আর তুই ছাড়া তো মোরাল বাড়ির সবাই মরা। কি বলতেছেন মোরব্বা? আব্বা আছে, আলাল ভাই দুলাল ভাই আছে, ওরা একটা ব্যবস্থা করবো। ওরা কি পারবো? আমার তো জেলখানে অনেক কষ্ট হইতেছে। একটু কষ্ট করেন মনে, এই কষ্টের হিসাব লাভে আসলে নিব আমি। সুরজ ওই রিক্সাওয়ালা রিক্সাওয়ালার পোলা আমার জীবনটা শেষ করে ফেলাইতেছে, আমার জীবনটা শেষ করে ফেলাইতেছে। সান্ধন মোরব্বা, আর ওই চিন্তা বাদ দেয়। একবার ছাড়া পাই আপনার সব দুঃখ আমি ভুলাই দেব। আমার অনেক কষ্ট হইতেছে ছোট আম্মা, আমি ওরা নিজের হাতে জামের হাতে তুললা দিছি। ও কেমনে পারলো আব্বার বিরুদ্ধে মামলা করতে? কি কইলা সুলতানা, তুমি রিমারে জামের হাতে তুলে দিছ? খবরদার কেউ এই কথা কারো কাছে কইবা না। সুলতানা তুই খুব ভালো কাম করছস, রিমারে জামের হাতে তুলে দিয়া। কিন্তু রিমা কামটা কি করলো? আব্বারে পুলিশের হাতে ধরাই দিল। সুলতানা মাথা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাব। না ছোট আম্মা, রিমার সাথে কথা না বললে আমার মাথা ঠান্ডা হইব না। কলেজ থেকে আইসস, মাথা ঠান্ডা কর, চল আমার লগে চল। হ্যালো সুহানা, কেমন আছো সুহানা? ভালো নাই, বাড়িতে কি অশান্তি আপনি জানেন না? আমাগো বাড়িতে আরো বেশি অশান্তি, আব্বা সুরজরে পুলিশে ধরে নিয়ে গেছে। আপনার মা আর ভাবি বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। সুহানা তুমি আমার সাথে আজকে একটু দেখা করতে পারবা? এমার্জেন্সি একটু কথা ছিল। হঠাৎ দেখা করতে কইতেছেন, কিসের জন্য? আসো না তারপর কমো না। এখন কেমনে আসবো কন্তু? হ্যালো শোনো না, আজকে আসলে একটু ভালো হয়। আজকে না,
কালকে দেখা করুম। এখন রাহেন। হ্যালো হ্যালো, কাইটা দিল। কালকে আসলে যেমনি হোক সুহানা নিয়ে পলাইতে হইব। আব্বা এখন বাড়িতে নাই, আব্বাই আসার আগেই বিয়ে করে ঘরে উঠতে হইব। কার লগে কথা কইলে ননদি? কার লগে আর, তোমার ভাইয়ের লগে। আমার ভাই কি কইল? কি আর, তোমার ভাই কইতেছে ইমার্জেন্সি আমার লগে দেখা করব। দিনের বেলা কই দেখা করবা? উত্তরপাড়ার জঙ্গলের মাঝে দেখা করতে চাইতেছে। যদি কেউ দেখা ফালাই? আমারও ডর করতে আছে, যদি কেউ দেখা ফালায়। আচ্ছা সাবধানে যাও, আর কি কয় শুই না তাড়াতাড়ি চলে এস। আজকে না, কালকে যাব। আচ্ছা তাহলে এখন বাড়িতে চলো। অন্যায় করছে কিছুদিন জেল খাটুক, এত তাড়াহুড়োর কি আছে? একটা চর দিয়া তো সব কটা দাঁত ফালাই দেবো, বেদ বুঝছস না? আমি বেদবি কি করছি? আব্বাই থানায়, তোর একটু কষ্ট লাগে না? ওরে একটা সত্যি সত্যি চর মার না, মাইরা জরিমানা করলে ভালো হইতো না? ভালো বলছো, মরল নড়ে কিন্তু মরলের নিয়ম নড়ে না। রতন রে 1,000 টাকা জরিমানা করো মাস্টার। ঠিক আছে, আমি এখনই করতেছি। আর শোনো, আমার এখন থেকে মরল সাপ বলবা। ভাইজান যেহেতু নাই, আমি এখন থেকে এই বাড়ির মরল কর্তা। গায়ে মানে না কতদিন মরল গিরি কইরানি আসতে আমি সবারে রাখবো। মোরলা সুরুজ তো জেলে, আর কেডা কি করবো? ও তুই এই সুযোগে আমগোর বাড়িতে চলে আইসোস? বেন একটু বাইরে আহেন না, দেখেন বাইরে কি সুন্দর জোস না। আসেন না, দুজনে মিলে একটু রোমান্টিক হয়ে প্রেম করি। তোর রোমান্টিক হয় তা তুই দাঁড়া। এই কে কোথায় আছো? সালাম ভাই কই তোমরা সবাই? বেন কামটা কিন্তু আপনি ঠিক করলেন না। সুলতানা বা কি হয়েছে? কই থাকেন আপনারা? এসব সরলোক বাড়িতে ঢুকে কেমনে? কই কার রে
দেখলাম না, শরীরে গেছে মনে হয়। আপনি জানেন সামনে থেকে পোলার সাহস আছে, এমন অন্য কোন পোলা আসলে প্রেম করতাম, এমন সাহসী পোলা তো দেখি নাই। গরিব সরল লোক না হইলে ওর সাথেই প্রেম করতাম। তোমার ভাই যে আমার বোনকে বিয়ে করছে, তোমার বিয়ে করতে সমস্যা কি? আপনি কি আমার ভাইয়ের প্রতিশোধের লেগে বিয়ে করতে চাইতেছেন? শোনো না, আমি তোমার ভালোবাসি, চলো এখন বিয়ে করে ফেলাই। এখন বিয়ে করা এটা ঠিক হইব না। না, তোমার বিয়ে করতেই হইব, চলো। আমি যাব না। তুই আব্বার নামে